বাসতে মার্কেটে বেড়েছে ফ্যান এসি কুলারের বেচা কেনা সে খবর জানাতে রাজশাহীর সাহেব বাজারে আছেন সহকর্মী রাকিবুল হাসান যুক্ত হচ্ছে তার সাথে রাকিব আমরা জানি রাজশাহীতে সর্বোচ্চ 38 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আজ এবং এখন রাজশাহীতে তাপমাত্রা কত গরম থেকে বাসতে নগরবাসী কিভাবে ব্যবস্থা নিচ্ছে সেখানে বিস্তারিত জানাবেন নাফি চৈত্র শেষে প্রায় বৈশাখ ছুঁই ছুঁই আসলে প্রকৃতিতে এবং এই সময় রাজশাহীতে এখনো পর্যন্ত কিন্তু একেবারে খোলা আকাশ যেখানে কোনো মেঘের দেখা নাই এবং প্রচন্ড খরতাপে গেল এক সপ্তাহ জুড়ে কিন্তু তাপমাত্রা বাড়ছে রাজশাহীতে যখন এই অবস্থা তখন কিন্তু কখনো কখনো লোডশেডিংও দেখা দিচ্ছে নগরীতে এবং এই যে গরমের প্রভাব এবং দিনভর তপ্ত গরমের পর ভ্যাপসা গরম রাতে সেটি থেকে বাঁচতে কিন্তু মানুষজন এই ধরনের এই যে ইলেকট্রনিক্সের দোকানগুলোতে তারা কিন্তু ভিড় করছেন বিশেষ করে যেগুলো চার্জার ফ্যান বা ছোট ছোট ফ্যান যেগুলো সেগুলো কেনার জন্যই কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে ক্রেতা যারা এসেছেন তাদেরকে দেখেছি কিন্তু তারা যেটি বলছেন যে আসলে প্রয়োজনের সময় এই ঈদের বাজারে কিন্তু এই সমস্ত পণ্যেরও আসলে দাম বেড়েছে যেই সমস্ত ফ্যানগুলো তারা 1200 থেকে 1500 টাকা পর্যন্ত কিনতে পেরেছিলেন এর এক মাস আগেও সেগুলো কিন্তু দাম বেড়েছে প্রায় আরও 500 টাকা প্রতি ফ্যানে এই ক্ষেত্রে বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে আসলে কোম্পানি থেকে দাম বাড়িয়ে দেওয়ার পরেই তারা আসলে এটি বাড়িয়েছেন নিজে থেকে নতুনভাবে দাম বাড়ানো হয়নি এই ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করছি যে তারা যেটি বলছেন যে বিভিন্ন ছাড়ে ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য কিন্তু তারা ছাড়গুলো দিচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে এয়ার কুলার বা এসিতে কিন্তু 12% ছাড় দিয়েছে এবং একই সাথে কিন্তু যে সমস্ত রিচার্জেবল ফ্যানগুলো সেইগুলো নিয়েও কিন্তু আসলে ছাড় তারা দিচ্ছেন এবং এইভাবেই কিন্তু ক্রেতা আকৃষ্ট করছেন তো এই ক্ষেত্রে একইভাবে কিন্তু অন্যান্য বাজারের মতো এখানেও প্রভাব পড়েছে দিনের বেলায় সকালের দিকে যে পরিমাণ আসলে ভিড় লক্ষ্য করা যায় ঠিক দুপুরের দিকে কিন্তু সেটি কমে এসেছে এবং এখন বিকেলের পর থেকে আবারও সেটি বাড়বে বলে এখানে জানাচ্ছে রাজশাহীর এই সাহেব বাজারে এই যে জামাল সুপার মার্কেটের এই আশপাশে প্রায় শতাধিক দোকান আছে নাফি সেখানে কিন্তু ক্রেতারা বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে গেল কয়েকদিন আসলে বেচাকেনা খুব ঢিলেঢালা চললেও ইদানিং কিন্তু সেটি আবারও বাড়তে শুরু করেছে এবং রাজশাহী আবহাওয়া অফিস যেই রকম আসলে তথ্য দিচ্ছে এখনই আজকে সর্বোচ্চ তাপমাত্রা 38.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যেটি গতকালকেও ছিল এবং আগামী যে বৈশাখ আসছে সেটির আগে যদি বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু আরও তাপমাত্রা বাড়বে সুতরাং এই ধরনের পণ্যের বেচাকেনা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে এখানকার ব্যবসায়ীরা তো নাফি এই ছিল আমার কাছে সর্বশেষ খবর রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান